ভাই রে ভাই, দেশ আর দেশ নাই রে ভাই, একেবারে অবস্থা লুটপাটের মতো শুরু হয়ে গেছে। দেশে যেভাবে তেলের দাম বাড়তেছে, মনে হয় না যেভাবে মানুষ ঠিকঠাক মতন গাড়ি ঘোড়া চালাইতে পারবো। রাতারাতি তেলের দাম বেড়ে গেল গা, 86 টাকার তেল হয়ে গেছে এখন 130 টাকা, আর অক্টেন হয়ে গেছে 134 টাকা। এইভাবে যদি তেলের দাম বাড়ে তাহলে কিভাবে মানুষ গাড়ি ঘোড়া চালাইবো রে ভাই? দেশে তো মনে হয় আকার লেগে গেছে গা। একটা লোক ওই যে এদিনকার ভিডিওতে কালকে হয়েছে, মানুষ এখন উন্নয়নে ভাসতেছে। আসলে মানুষ এখন উন্নয়নে ভাসতেছে, কারণ যেভাবে এখন এই তেলের দাম, জিনিসপত্রের দাম বাড়তেছে, কিছুদিন পর তো মনে হয় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বো, খাদ্য দ্রব্যের দাম বাড়বো। তাহলে মানুষ কিভাবে মানে বাড়ি ঘর বেচা, তারপরে মনে হয় এই কিনাকাটা খাইতে হইব। আরে ভাই, দেশে মানে যে একটা অবস্থা মানে বলার বাইরে। গাড়ি আমার ছিল ভাই, বেচেও ভালো করছি, নয় তখন যদি গাড়ি থাকতো তাহলে তো মনে হয় যে আমার পক্ষে চালানো সম্ভব হইতো না। কারণ এত টাকা দেওয়া তেল ভরিয়া আমি গাড়ি চালাইতে পারতাম না ভাই, ঠিক আছে? কারণ সাধারণ মানুষ এইভাবে তো ই করতে পারে না। বিভিন্ন মানুষ এই যে এখন যেই গাড়ির উপরে নির্ভর করে, ঠিক আছে, তারা তো এখন এই তেলের দাম বাড়াতে তারা এখন গাড়ি ঘোড়া চালাইতে পারবো না, কারণ তাদের গাড়ি ঘোড়া হিসাবে বন্ধ করে দিয়েছে।